প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা পূর্বের ন্যায় আজও আবার অনলাইন ক্লাসে সম্পৃক্ত হলাম। আজকের বিষয় হচ্ছে বিজ্ঞান, শ্রেণী অষ্টম, অধ্যায় ব্যাপন, অভিশ্রবণ এবং প্রচ্ছেদন। আজকের পাঠ হচ্ছে আমাদের পাঠ ৬, প্রচ্ছেদন। তো প্রচ্ছেদন প্রক্রিয়াটা অবশ্য আমরা নিশ্চয়ই অবগত আছি, যে আমরা বুঝি যে প্রচ্ছেদন একটি বিশেষ শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যাকে আরেকটা ভাষায় আমরা বলতে পারি বাষ্পমোচন। বাষ্পমোচন আর প্রচ্ছেদনকে ইংরেজিতে বলা হয় ট্রান্সপিরেশন। আজকে এখন আমাদের প্রথম কথাটা হচ্ছে যে প্রচ্ছেদন কী সেটা আমাদের বুঝতে হবে। তোমরা নিশ্চয়ই খেয়াল করে শোনাও যে প্রচ্ছেদন হচ্ছে উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে বাষ্পাকারে পানি নির্গমনের প্রক্রিয়া। এই প্রক্রিয়াটাকেই বলা হয় প্রচ্ছেদন। তো এই প্রচ্ছেদনটাকে আবার আমাদের কোথায় সংগঠিত হচ্ছে, প্রচ্ছেদন কোথায় সংগঠিত হচ্ছে তার উপর ভিত্তি করে প্রচ্ছেদনটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন এবং পরবর্তীটা হচ্ছে ত্বকীয় বা কিউটিকুলার প্রচ্ছেদন, আরেকটা হচ্ছে লেন্টিকুলার প্রচ্ছেদন, লেন্টিকুলার প্রচ্ছেদন। এবার আমাদের তিনটা ভাগ সম্পর্কে, যে পত্ররন্ধ্রীয় বিশেষ করে উদ্ভিদের পাতার মধ্যে যে রন্ধ্র থাকে, প্রচ্ছেদনের বেশিরভাগ প্রক্রিয়াটাই কিন্তু পত্ররন্ধ্রের মাধ্যমে হয়। তো পত্ররন্ধ্রের মাধ্যমে যে প্রচ্ছেদনটা হয় তাকে বলে পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন। উদ্ভিদের ত্বক বা বাকল, যেটাকে আমরা সহজ ভাষায় বলি, সেই এটার মাধ্যমে যে প্রচ্ছেদনটা হয় তাকে বলে ত্বকীয় বা কিউটিকুলার প্রচ্ছেদন। বিশেষ করে সাধারণত আরেকটা প্রচ্ছেদনের প্রক্রিয়া হলো লেন্টিকুলার প্রচ্ছেদন, লেন্টিকুলার প্রচ্ছেদন। বিশেষ করে এটা একটা উদ্ভিদের দেহাভ্যন্তরের কোষের মাধ্যমে যে প্রচ্ছেদনটা হয় সেটাকে বলে লেন্টিকুলার প্রচ্ছেদন। তাহলে আমরা দুইটা হিসাব জানলাম, যে প্রচ্ছেদন কী এবং কোথায় সংগঠিত হয় প্রচ্ছেদন, সে হিসাবে আমরা তিনটা ভাগ জানলাম। সেই ভাগগুলি আমি আবার পুনরায় বলছি, সেটা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন, কিউটিকুলার বা ত্বকীয় প্রচ্ছেদন এবং লেন্টিকুলার প্রচ্ছেদন। এবার আমরা যাব আমাদের বোর্ডে যে প্রচ্ছেদনের একটা পরীক্ষা। প্রচ্ছেদনের পরীক্ষার জন্য আমরা বোর্ডে যে চিত্রটা এঁকেছি সেটার দিকে যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারব প্রয়োজনীয় উপকরণের মধ্যে আমাদের আছে, আমরা একটা কী কী জিনিস নিয়েছি সেটা ভালো করে দেখো। সেটা হচ্ছে টবে লাগানো একটি গাছ, টেবিল যার যেটার উপর আমরা অবস্থান করে রাখবো টবটাকে, এবং পলিথিন মোড়ক, পলিথিন দিয়ে সেটা গুছানো আছে, প্লাস একটি গাছ, সতেজ গাছ এবং সুতা। এই উপকরণগুলো আমাদের প্রয়োজন হবে এই কাজটা করতে। তো প্রথমে আমরা একটা টবে লাগানো একটি সতেজ গাছ নিই। এই সতেজ গাছটিকে মধ্যে পলিথিন দিয়ে এমনভাবে বেঁধে দিতে হবে যাতে কোনো অংশ, যাতে কোনো ফাঁক বা কোনো ছিদ্র না থাকে। এই অবস্থায় আমরা কিছুক্ষণ রেখে দেব টেবিলের উপর, অর্থাৎ সূর্য আলোকে রেখে দিলে কাজটা ভালো হয়, সহজে আমরা পরীক্ষাটা উপস্থাপন করতে পারি। রেখে দেওয়ার পর আমরা দেখতে পাবো যে
কিছুক্ষণ সময় অর্থাৎ 20 থেকে 30 মিনিট সময় পর দেখতে পাচ্ছি যে পলিথিনের মধ্যে বিন্দু বিন্দু আকারে পানি জমা হয়েছে। এখন প্রশ্ন হলো সেই পানি কোথা থেকে আসলো? সেই পানিটা আসলো উদ্ভিদ মাটি থেকে, অর্থাৎ এখানে যে টবে লাগানো গাছ আছে মাটি থেকে মূলের সাহায্যে অবিশ্রবণ প্রক্রিয়ায় জাইলেম বাহিকার মাধ্যমে ক্রমান্বয়ে পাতার মধ্য দিয়ে পৌঁছেছে এবং তার অপ্রয়োজনীয় পানিটা বাষ্পাকারে বায়ুমণ্ডলে চলে যাচ্ছে। এখানে আমাদের পলিথিন দিয়ে মোড়ক আছে বলে আমরা দেখতে পাচ্ছি যে পলিথিনের চারপাশে বিন্দু বিন্দু আকারে পানি জমা হয়েছে। তাহলে এতে আমরা বুঝতে পারলাম যে উদ্ভিদের যে প্রস্বাদনের যে সংজ্ঞাটা আমরা বলেছিলাম যে উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে অপ্রয়োজনীয় পানি বা অতিরিক্ত পানি বাষ্পাকারে বের হয়ে গেল। এই গেল যেই পানিটা আমাদের পলিথিনের মধ্যে আসছে সেই প্রক্রিয়াটাই হচ্ছে প্রস্বাদন। এই প্রস্বাদনের একটা গুরুত্ব আছে, যেমন বিশেষ করে আমরা বুঝতে পারি উদ্ভিদ জীবনের জন্য প্রস্বাদন একটি অনিবার্য প্রক্রিয়া। প্রস্বাদনের ফলে উদ্ভিদ দেহ থেকে প্রচুর পানি বাষ্পাকারে বের হয়ে যায়। এই বের হয়ে গেলে এতে আবার উদ্ভিদের স্বাভাবিকভাবে মনে করতে পারি যে উদ্ভিদের সেটা ক্ষতিও হতে পারে, অর্থাৎ উদ্ভিদের মৃত্যুর দিকে ঠেলে নিতে পারে। তাই আপাত দৃষ্টিতে উদ্ভিদের জীবনের প্রস্বাদন ক্ষতিকর প্রক্রিয়া মনে হয়, উদ্ভিদের জীবনে মনে হয় যেন প্রস্বাদনটা যদি অতিরিক্ত আকারে বিশেষ করে পানিটা বের হয়ে যায় তাহলে স্বাভাবিক উদ্ভিদের দেহ কাণ্ড বা তার জৈবিক পরিচালনার জন্য অসুবিধা হয়, এমনকি উদ্ভিদের জীবনে ক্ষতিকর প্রভাবও আসতে পারে। তাই প্রস্বাদনকে উদ্ভিদের জীবনের জন্য একটি নেসেসারি ইভিল বলা হয়। তবু প্রস্বাদন একটি উদ্ভিদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ, কেননা যেহেতু উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করে এবং সেই শোষণ প্রক্রিয়ায় বিভিন্ন মাধ্যমে অর্থাৎ কোষ থেকে কোষান্তরে এক কোষ থেকে আরেক কোষে সেই পানিটা নিয়ে যাচ্ছে, তার অপ্রয়োজনীয় পানিটা ছেড়ে দিচ্ছে। এখন যদি সে অপ্রয়োজনীয় পানিটা ছেড়ে না দেওয়া হয় সেটা তার জন্য ক্ষতিকর প্রভাব আসতে পারে। তাই আমরা এখন যে আলোচনাটা করলাম সেটা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, সেটা হচ্ছে প্রস্বাদন কি, প্রস্বাদন তার উৎস অনুসারে প্রস্বাদনকে কয় ভাগে ভাগ করা যায় সেটা আমরা আলোচনা করেছি, ওয়েট প্রস্বাদনের পরীক্ষাটি কীভাবে আমরা করতে পারি, আমরা সহজভাবেই সেটা বাড়িতে রেখেও করতে পারি, এমন কোনো উপকরণের প্রয়োজন হবে না যেটা আমাদের স্কুলে এসেও করতে হয়, সেটা স্বাভাবিকভাবে আমরা যেখানে আছি এই জিনিসগুলো সহজলভ্য সেটা আমরা করতে পারি। এছাড়া আমরা আরও আলোচনায় গিয়েছি যে প্রস্বাদনের গুরুত্বটা, অর্থাৎ উদ্ভিদের জীবনে যে প্রস্বাদন একটি নেসেসারি ইভিল সেটাও আমাদের আলোচনায় আসছে। তাই তোমরা মনোযোগ সহকারে সেটা পর্যবেক্ষণ করবে এবং আজকের জন্য এখানেই সমাপ্ত নিলাম। তোমরা ভালো থাকো, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে।